হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সায়েন্স গাইড আজকে আমি আলোচনা করতে চলেছি অ্যাসিড অ্যান্ড বেস অ্যাসিড বেস নিয়ে আলোচনা করব প্রথমে আসবো দ্য ডিফারেন্ট ডেফিনেশান অফ অ্যাসিড অ্যান্ড বেস অর্থাৎ বিভিন্ন আমরা অ্যাসিড বেশের সংজ্ঞা নিয়ে আলোচনা করবো প্রথমে আসবো আর হেনিয়াস থিওরি আর আরহেনিয়াসের তত্ত্বানুসারে অ্যাসিড কাকে বলে এবং বেস কাকে বলে তাহলে নাম্বার ওয়ান আর হেনিয়াস আর থিওরি অনুসারে আমরা অ্যাসিড এবং বেশ কাঁধে বলবো আর হেনিয়াসের অনুসারে অ্যাসিড বলতে বোঝায় যে সমস্ত হাইড্রোজেন ঘটিত জৈগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইচ প্লাস উৎপন্ন করে তাদের আমরা অ্যাসিড বলব অর্থাৎ অ্যাকর্ডিং টু আর হেনিয়াস অনুসারে যেসব যৌগগুলি যেসব যৌগ যৌগ জলীয় দ্রবণে জলীয় দ্রবণে এইচ প্লাস বা এটাকে প্রোটন বলা হয় প্রোটন উৎপন্ন করে উৎপন্ন করে তাদের আমরা অ্যাসিড বলা হয় তাদের অ্যাসিড বলে এখানে এইচ প্লাসকে কেন প্রোটন বলা হচ্ছে কারণ দেখো একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটি ইলেকট্রন আর একটি প্রোটন থাকে যখন আমরা এইচ প্লাস তৈরি করা হয় তখন ইলেকট্রন বর্জিত হয় বর্জিত হয়ে এইচ প্লাস উৎপন্ন হয় তাহলে এই এইচ প্লাসের মধ্যে শুধুমাত্র প্রোটন থাকে শুধুমাত্র প্রোটন থাকে শুধুমাত্র প্রোটন থাকে এই কারণে এইচ প্লাসকে আমরা প্রোটন বলবো তাহলে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস বা প্রোটন করে তাদের আমরা অ্যাসিড বলবো যেমন এক্সাম্পল সে বলতে পারি যে এইচ সেল এই সেল জলীয় দ্রবণ অর্থাৎ জলে দাও জলে দেওয়া হলে কি হবে না এখানে এই এইচ সেল কী করবে এইচ প্লাস ত্যাগ করবে তাহলে উৎপন্ন হবে এইচ থ্রি ও প্লাস এবং সিএল মাইনাস অর্থাৎ এখানে এইচ থ্রি ও প্লাস মানে এইচ প্লাস প্লাস ওয়াটার অর্থাৎ এই যে এইচ প্লাসটা উৎপন্ন হয়েছে এইচ সেল থেকে এইচ সেল থেকে উৎপন্ন হয়েছে আর সেই এইচ প্লাস ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে এইচ থ্রি ও প্লাস তৈরি করেছে তাহলে এখানে এইচ থ্রি ও প্লাস মানে বুঝতে হবে যে এইচ প্লাস ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে তাহলে যেহেতু এইচ সি এল এইচ প্লাস উৎপন্ন করতে পারছে তাহলে এখানে এইচ এল জলি দ্রবণে অ্যাসিড রূপে আচরণ করবে আবার ধরো এইচ এনও থ্রি এইচ এন ও থ্রি জলে দিলে বা জলের দ্রবণে এইচ থ্রি ও প্লাস এবং তার সঙ্গে সঙ্গে থ্রি মাইনাস তাহলে এখানে দেখো এইচ থ্রি ও প্লাস মানে ওই এইচ প্লাস আর ওয়াটার এখানে এইচ প্লাস এসেছে ফ্রম নাইটিক অ্যাসিড থেকে তাহলে এই এইচ থ্রি যৌগটি এইচ প্লাস উৎপন্ন করেছে আর এইচ প্লাসটা ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে এইচ থ্রি ও প্লাস তৈরি করেছে তাহলে এখানে এইচ থ্রি অ্যাসিড রূপে আচরণ করবে ওকে তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলি প্রত্যেকটাই জলীয় দ্রবণে এই স্ট্রাস উৎপন্ন করতে পারছে তাহলে এদেরকে আর্েন্সের তত্ত্ব অনুযায়ী বা থিওরি অনুযায়ী অ্যাসিড বলা হয় এবার সাজাক বেশ বেশ আমরা কাদের বলবো যে সমস্ত যৌগগুলি জলীয় দ্রবণে ওইচ মাইনাস অর্থাৎ হাইড্র আয়ন উৎপন্ন করে তাদের বেশ বলা হয় তাহলে বেশ বলতে বোঝায় যেসব যৌগগুলি যৌগগুলি জলীয় দ্রবণে জলীয় দ্রবণে ওইচ মাইনাস আয়ন উৎপন্ন করে আয়ন উৎপন্ন করে তাদের আমরা খারাপ বলবো বা বেশ বলবো তাদের বেশ বলা হয় বেশ বলে ওকে তাহলে ধরো সোডিয়াম হাইড্রক্সাইড এনএইচ জলে দাও এইচ টু জলে দেওয়া হলে দেওয়া হলে কী হবে না এনএ প্লাস অ্যাকওয়াশ এই অ্যাকোয়াস শব্দের অর্থ হচ্ছে জলের মধ্যে সোডিয়াম প্লাস রয়েছে আর তৈরি হবে ওয়েচ মাইনাস যেটা জলের মধ্যে ওয়েচ মাইনাস রয়েছে যেহেতু ওয়েচ মাইনাস উৎপন্ন করছে আর সেই ওয়েচ মাইনাসটা এসেছে সোডিয়াম হাইড্রক্সাইড থেকে তাহলে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড হবে বেশ বা কারক ওকে সোডিয়াম হাইড্রক্সাইড হবে বেশ বা কারক আবার ধরো পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রোডের সঙ্গে আমরা বা পটাশিয়াম হাইড্রক্সাইডকে জলের মধ্যে দেওয়া হয়েছে তাহলে এখানে উৎপন্ন হবে পটাশিয়াম অ্যাকওয়াশ অর্থাৎ জলের মধ্যে পটাশিয়াম রয়েছে তার সঙ্গে ও এইচ মাইনাস অ্যাকওয়াশ অর্থাৎ জলের মধ্যে ও এইচ মাইনাস রয়েছে তাহলে যেহেতু ও মাইনাস উৎপন্ন করছে তাহলে হাইড হাইড্রোক্সাইড হবে বেস বা কারক তাহলে এই হল লুইস থিওরি এই লুইস থিওরিতে কিছু লিমিটেশন থেকে যায় অর্থাৎ লিমিটেশন বলতে বলতে বোঝায় যে সমস্ত তথ্যগুলি এই থিওরির সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো না সেগুলো হচ্ছে লিমিটেশান থেকে যাবে কী কী লিমিটেশান নাম্বার ওয়ান যে যারা এইচ প্লাস উৎপন্ন করতে পারছে বা ওইচ মাইনাস উৎপন্ন করতে পারছে তাদের অ্যাসিড এবং বেশ বলা হচ্ছে কিন্তু এমন কিছু কম্পাউন্ড রয়েছে যারা এইচ প্লাস উৎপন্ন করতে পারে না বা ওইচ মাইনাস উৎপন্ন করতে পারে না তাদেরকেও আমরা অ্যাসিড বা বেশ বলি অর্থাৎ তাদের অ্যাসিড এবং বেশের ধর্ম দেখায় যেমন ধরো বিএফ থ্রি মলিকুল যেমন ধরো এল সি থ্রি মলিকুল এই সমস্ত মলিকুলে কোনো এইচ প্লাস নেই অথচ এরা অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে এদের ডেফিনেশানটা আরহেসের থিওরি থেকে পাওয়া যাচ্ছে না রাইট নাম্বার টু আর কি না আরহেয়াসের থিওরি অ্যাপ্লাই করার জন্য সলভেন্টের প্রয়োজন হচ্ছে অর্থাৎ সলভেন্ট বলতে এখানে জলের প্রয়োজন হচ্ছে সলভেন্ট ছাড়া বা জল ছাড়া অ্যাসিড বেশের ডেফিনেশান দেওয়া হচ্ছে না অর্থাৎ জল ছাড়া আমরা কি করে অ্যাসিড বেশে ডেফাইন করব অর্থাৎ সংজ্ঞা দেব সেটা কিন্তু এখানে থিওরি থিওরির সাহায্য বলতে পারছি না তাহলে এখানে সলভেন্টের প্রয়োজন সলভেন্ট ছাড়াও সলভেন্ট ছাড়াও অ্যাসিড বেস অ্যাসিড অ্যান্ড বেসকে ডিফাইন করা যাচ্ছে না ডেফাইন করা যাচ্ছে না যাচ্ছে না নাম্বার থ্রি কোন অ্যাসিডের তীব্রতা কত বেশি বা কোন অ্যাসিডের তীব্রতা কম সেটাও কিন্তু আমরা এখানে বলতে পারছি না তাহলে অ্যাসিডের স্ট্রেংথ এই অ্যাসিডের স্ট্রেংথ বা বেসের স্ট্রেংথ সেটার সম্বন্ধে কিন্তু এখানে বলা যাচ্ছে না তাহলে এতগুলো কিন্তু লিমিটেশন থেকে গেল আড়েহের থিওরি এরপরে যে থিওরিটা পড়বো আমরা নাম্বার টু ব্রনস্টেড লাউরি কনসেপ্ট ব্রন্সডেড লাউরি কনসেপ্ট তো ব্রন্সডের লাউরি কনসেপ্ট অনুসারে আমরা কীভাবে অ্যাসিড এবং বেশের ডেফিনেশান দেব প্রথমে আসা যাক অ্যাসিড এখানে অ্যাসিড বলতে কী বোঝায় অ্যাসিড বলতে বোঝায় যে সমস্ত যোগগুলো প্রোটোন দান করতে পারে তাদের বলা হয় অ্যাসিড তাহলে সব যোগগুলি যোগগুলি প্রোটন দান করতে পারে প্রোটন দান করে তাদের অ্যাসিড বলে তাহলে দেখো ব্রন স্টেল ডায়েরি কনসেপ্টে কোনো সলভেন্ট কোনো সলভেন্ট বা দ্রাবকের কোনো প্রয়োজন হচ্ছে না যারা প্রোটন দান করতে পারবে তারাই হচ্ছে অ্যাসিড তাহলে এখানে কোনো সলভেন্ট নেই এইচ সিএল ক্যান ডোনেট প্রোটন দ্যাট ইজ এইচ প্লাস এবং সিএল মাইনাস যেহেতু প্রোটন দান করতে পারছে তাহলে এই সেলকে আমরা অ্যাসিড বলবো ওকে যেমন ধরো এইচ এন ও থ্রি এইচ এনও থ্রি কী করছে না এইচ প্লাস এবং এনও থ্রি মাইনাস যেহেতু এইচ প্লাস দান করতে পারছে তাহলে নাইটিক্যাসিকে আমরা অ্যাসিড বলবো ধরো সি এস থ্রি বন্ড সি ডাবল বন্টো ও এইচ এখান থেকে সি এস থ্রি সি ডাবল পন্টো ও ও মাইনাস এইচ প্লাস তাহলে যেহেতু প্রোটন দান করতে পারছে তাহলে এইটা এখানে অ্যাসিড রূপে আচরণ করবে ওকে তাহলে যে সমস্ত যৌগুলি প্রোটন দান করতে পারে তাদের আমরা অ্যাসিড বলবো তাহলে এখন একটা প্রশ্ন থেকেই যায় যে কিভাবে বুঝবো কারা প্রোটন দান করবে প্রোটন তারাই দান করতে পারবে যারা হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটনের সঙ্গে যুক্ত অর্থাৎ যে সমস্ত হাইড্রোজেনগুলো হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটনের সঙ্গে যুক্ত থাকছে তারা কিন্তু প্রোটন দান করতে পারবে যেমন ধরো অক্সের সঙ্গে হাইড্রোজেন যুক্ত যে সমস্ত হাইড্রোজেনগুলো অক্সের সঙ্গে যুক্ত আছে তারা প্রোটোনান করতে পারবে নাম্বার টু ধরো নাইট্রোজেনের সঙ্গে যে সমস্ত হাইড্রোজেন যুক্ত আছে তারা প্রোটোনান করতে পারবে এবং হ্যালোজেন ফ্লোরিনের সঙ্গে হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন বিয়ারের সঙ্গে হাইড্রোজেন কেমন আয়ের সঙ্গে হাইড্রোজেন এরা প্রত্যেকটা কিন্তু এইচলআস দান করতে পারবে এছাড়াও দেখব আমরা সালফারের সঙ্গে হাইড্রোজেন এরা কিন্তু এইচ প্লাস দান করতে পারবে অর্থাৎ যারা দেখব হাই ইলেকট্রোন নেগেটিভ যুক্ত যুক্ত আছে তারা প্রত্যেকে এইচ প্লাস দান করতে পারবে এবার যাক বেসের কথা তো বেস কাদের বলবো বেস বলতে বোঝায় যে সমস্ত যোগগুলি প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে ব্রনস্টেড বেস বলা হয় তাহলে যেসব যেসব যোগগুলি যোগগুলি প্রোটন গ্রহণ করতে পারে প্রোটন গ্রহণ করে তাদের বেশ বলে ওকে যেসব যোগগুলি প্রোটন গ্রহণ করে তাদের বেশ বলে আর এখানে প্রোটন বলতে আমরা অলরেডি আগেই বলেছি যে এইচ প্লাসকে প্রোটন বলা হয় যেমন ধরো অ্যামোনিয়া মলিকুল অ্যামোনিয়া মলিকুলে নাইট্রোজেনে পেয়ার রয়েছে আর অ্যামোনিয়া মলিকুলে এইচ প্লাস দিলে ওই ইলেকট্রন পেয়ার দিয়ে এইচ প্লাসকে ধরে নেয় যার ফলে অ্যামোনিয়া মলিকুল প্রোটনকে গ্রহণ করছে তাহলে এনএইচ ফোর প্লাস তৈরি করবে তাহলে যেহেতু অ্যামোনিয়া মলিকুল প্রোটন গ্রহণ করতে পারছে তাহলে অ্যামোনিয়া মলিকুল এখানে স্টেট বেস আবার দেখো আমরা বলতে পারি যে ওয়াটার মলিকুল এইচ টু ওয়াটার মলিকুলে অক্সিজেন অ্যাটমের যে ইলেকট্রন পেয়ার রয়েছে সেই ইলেকট্রন পেয়ার দিয়ে এই প্রোটনকে গ্রহণ করতে পারে তাহলে এখানে ওয়াটার মলিকুল যেহেতু প্রোটন গ্রহণ করছে তাহলে ওয়াটার এখানে ব্রনস্টেড বেস হিসেবে কাজ করবে ধরো ইথার মলিকুল ডাইমিথাইল ইথার এখানেও অক্সিজেনে ইলেকট্রন পেয়ার রয়েছে তাহলে আমরা প্রোটন যদি আমরা রাখি তাহলে এই অক্সিডোনফিয়ার দিয়ে প্রোটনকে গ্রহণ করতে পারে তাহলে এই ডাইমিথাইল ইথার যে কম্পাউন্ডটা এটা কিন্তু স্টেট ব্রনস্টেড বেস হিসেবে কাজ করবে তাহলে এখানে দেখো তিনটে এক্সাম্পল দিয়ে আমরা প্রত্যেকটা লোন পেয়ার দেখলাম অর্থাৎ যে সমস্ত অ্যাটোমে কম্পাউন্ডের মধ্যে অ্যাটোমের লোন পেয়ার বা ইলেকট্রন পেয়ার আছে তারাই প্রোটন গ্রহণ করতে পারে শুধু যে ইলেকট্রন পেয়ার থাকলে হবে না নেগেটিভ চার্জ থাকলেও কিন্তু প্রোটন গ্রহণ করতে পারে যেমন ধরো ওয়েচ মাইনাস ওয়েচ মাইনাসে যদি আমরা এইচ প্লাস দিই তাহলে এই নেগেটিভ চার্জ দিয়ে প্রোটনটাকে গ্রহণ করে নেয় গ্রহণ করলে এইচ টু ও উৎপন্ন হবে তাহলে এখানে বেস হল ওইচ মাইনাস বা ধরো সিএল মাইনাস সিএল মাইনাস এইচ প্লাসকে ধরে নিতে পারে নেগেটিভ চান্স দিয়ে তাহলে এখানে এইচ এল উৎপন্ন হবে তাহলে সিএল মাইনাস হবে এখানে বেস আবার ধরো এইচ টু পিও ফোর টু মাইনাস এইচ টু পিও ফসফেট এখানে এইচ প্লাস যদি দেওয়া হয় তাহলে নেগেটিভ চার্জ দিয়ে এইচ প্লাসকে ধরে নিতে পারে তো এখানে দুটো নেগেটিভ চার্জ আছে একটা নেগেটিভ চার্জ দিয়ে এইচ প্লাসকে ধরবে মাইনাস করে দাও ওয়ান হবে তাহলে এখানে কী হবে না এইচ টু টু থেকে তিন হবে যেহেতু এখানে নেগেটিভ চাষ দিয়ে প্লাসকে ধরেছে তাহলে এইটা কিন্তু বেস হিসেবে কাজ করবে তাহলে দেখো যে সমস্ত যোগের মধ্যে লোন পেয়ার বা ইলেকট্রন পেয়ার অথবা নেগেটিভ চার্জ রয়েছে তারাই কিন্তু প্রোটন গ্রহণ করতে পারবে আর তাদেরকেই ব্রনস্টেড বেস বলা হয় এবার আসবো কনজুকেট অ্যাসিড এবং কনজুকেট বেস কাদের বলা হয় কনজুকেট কনজুকেট অ্যাসিড বলতে কী বোঝায় তো কনজুকেট অ্যাসিড মানে তার অ্যাসিড ধর্ম থাকবে তার মানে সে অ্যাসিড সৃষ্টি হলে এইচ গ্রহণ করবে ধরো এনএস থ্রি মলিকুল এনএস থ্রি মলিকুলের সঙ্গে আমরা এইচ যুক্ত করলে এই যে নাইট্রোজেনের ইলেকট্রন পেয়ার রয়েছে তা এইচ প্লাস গ্রহণ করে গ্রহণ করলে এইচ ফোর প্লাস থ্রি হবে নাইট্রোজেন সঙ্গে হাইড্রোজেন তিনটে আছে এখানে একটা হাইড্রোজেন আর এখানে চারটে হাইড্রোজেন রয়েছে তাহলে এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হবে রাইট তাহলে এইচ প্লাসটা গ্রহণ করেছে অ্যামোনিয়া তো অ্যামোনিয়া এখানে এইচ প্লাস যদি গ্রহণ করেছে তাহলে এটা বেস বেসটা এইখানে যে পজিটিভ চার্জ চার্জিত পেস রয়েছে যে এইচ প্লাসটা গ্রহণ করেছে সেই এইচ প্লাসটা ত্যাগ করে আবার কিন্তু অ্যামোনিয়া এবং এইচ প্লাস তৈরি করতে পারে তাহলে যেহেতু এটা এইচ প্লাস ত্যাগ করতে পারে তাহলে এটা কিন্তু অ্যাসিড কারণ এর মধ্যে এইচ প্লাস থাকছে এর মধ্যে একটা এইচ প্লাস রয়েছে তাহলে যে এইচ প্লাসটা রয়েছে সেই এইচ প্লাসটা কিন্তু ত্যাগ করতে পারে বা দান করতে পারে তাহলে এটা অ্যাসিড এবং সেই অ্যাসিডটা হলো কনজুগেট অ্যাসিড কার কনজুগেট অ্যাসিড অ্যামোনিয়া তাহলে লিখবো এনএইচ ফোর প্লাস হল অ্যামোনিয়া এনএইচ থ্রি এর কনজুগেট অ্যাসিড কনজুগেট অ্যাসিড অর্থাৎ অ্যামোনিয়াম প্লাস হলো অ্যামোনিয়ার কনজুকেট অ্যাসিড আবার ধরো আমরা যদি বলি যে ডাই ইথাইল ইথার এই একটা অর্গ্যানিক মালিকুল এখানে এইচ প্লাস গ্রহণ করবে তাহলে এইচ প্লাস যদি গ্রহণ করে তো তৈরি হবে সি টু এইচ ফাইভ অক্সিজেন সি টু এইচ ফাইভ এখানে প্রোটন রাইট তাহলে এখানে প্রোটনটা যুক্ত হয়েছে অক্সিজেনের সঙ্গে কারণ অক্সিজেনে ইলেকট্রন পেয়ার দ্বারা ওই প্রোটনকে গ্রহণ করেছে তাহলে এইটা হচ্ছে বেস যেহেতু প্রোটন গ্রহণ করছে বেস থেকে কনজুগেট অ্যাসিড সৃষ্টি হয়েছে কারণ এইচ প্লাসটা এর সঙ্গে যুক্ত হওয়ার ফলে এই কম্পাউন্ডটা কিন্তু এইচ প্লাস ত্যাগ করতে পারবে রাইট তাহলে এইটা হচ্ছে কনজুগেট কনজুগেট অ্যাসিড তাহলে দুটি এক্সাম্পলের সাহায্যে আমি বোঝাতে পারলাম যে কনজুগেট অ্যাসিড তৈরি করতে হলে তার সঙ্গে একটা এইচ প্লাস যোগ করে দাও তাহলে কনজুগেট সি এ সংক্ষেপে লিখছে সি এ সি এ স্ট্যান্ড ফর কনজুকেট অ্যাসিড কনজুগেট অ্যাসিড তৈরি করতে হলে বেসের সাথে বেসের সঙ্গে এইচ প্লাস যোগ করো এইচ যোগ করো তবে কিন্তু কনজুকেট অ্যাসিড তৈরি হবে এবার যাক কনজুকেট বেস কনজুকেট বেস তো কনজুকেট বেস বলতে আমাদের কি বোঝায় কনজুকেট বেস তৈরি করতে হবে তার মানে অ্যাসিড থেকে কনজুকেট বেস তৈরি হবে ধরো আমরা এর কথা ভাবি এইচসিএল এইচ প্লাস ত্যাগ করলো ত্যাগ করলে সিএল মাইনাস উৎপন্ন হল তাহলে যেটা এইচ প্লাস ত্যাগ করেছে এটা হচ্ছে অ্যাসিড অ্যাসিডের পর এইচ প্লাস ত্যাগ পর যেটা পড়ে আছে সেটা সিএল মাইনাস সিএল মাইনাস আবার এইচ প্লাস গ্রহণ করতে পারে মানে সিএল মাইনাস আবার এইচ প্লাস গ্রহণ করতে পারে এইচ প্লাস গ্রহণ করে পুনরায় এইচ এল উৎপন্ন করতে পারে তাহলে দেখো সিএল মাইনাসটা আবার এইচ প্লাস গ্রহণ করার প্রবণতা রয়েছে তাহলে এইটা বেস হিসেবে কাজ করবে তাহলে এই যে বেসটা পাওয়া যাচ্ছে সেটা অ্যাসিড থেকে তো এইটাকে বলা হয় কনজুগেট বেস কেন বেস বলা হচ্ছে না নেগেটিভ চার্জ রয়েছে আর ওই নেগেটিভ চার্জের মাধ্যমে বা দ্বারা এইচ প্লাস গ্রহণ করতে পারে তাহলে সিএল মাইনাস কনজুগেট বেস আবার ধরো এইচ পিও ফোর টু মাইনাস হাইড্রোজেন ফসফেট রয়েছে তাহলে এখানে যদি এইচ প্লাস ত্যাগ করে তাহলে এই এইচটা ত্যাগ করলে আর স্প্রে পিও ফোর দুটো মাইনাস ছিল তিনটে মাইনাস হয়ে যাবে তাহলে এই যে ফসফেট রয়েছে এই আবার এইচ প্লাস লন করলে ঠিক এই রকম হবে তাহলে যে অ্যাননটা তৈরি হচ্ছে সেই অ্যাননটা কিন্তু এইচ প্লাস গ্রহণ করতে পারে অর্থাৎ বেস রূপে কাজ করবে তার মানে এইটা হবে কনজুকেট বেস কনজুকেট বেস আর এইটা ছিল অ্যাসিড তাহলে ফসফেট থ্রি মাইনাস হল কনজুকেট বেস কার এইচ ফোর টু মাইনাসের ওকে আবার ধরো ও মাইনাস ওয়েচ মাইনাস এর কনজুকেট বেস কী হবে তাহলে এইচ প্লাস ত্যাগ করে দাও করি অক্সিজেন টু মাইনাস করো তাহলে এই অক্সিজেন টু মাইনাস কিন্তু এইচ প্লাস কন করে পুনরায় ওয়েচ মাইনাস তৈরি করতে পারে তো এখানে হবে এটা কনজুকেট বেস সঙ্গে বেশ সিবি তাহলে এই অক্সাইড হল কনজুকেট বেস কার হাইড্রো অক্সাইডের কনজুগেট বেসটা কার হাইড্রো তাহলে এইভাবে আমরা কনজুকেট বেস তৈরি করব অর্থাৎ কনজুকেট বেস যখন তৈরি করব সেখান থেকে একটা প্রোটন ত্যাগ করব তাহলে কনজুকেট বেস তৈরি করার জন্য প্রোটন ত্যাগ করে ত্যাগ করে কনজুকেট বেস গঠিত হয় গঠিত হয় কেমন এইচ প্লাস ত্যাগ করে কনজুকেট বেস গঠিত হবে এইচ প্লাস হচ্ছে একটা এইচ প্লাস ত্যাগ করতে হবে এই ব্রনস্টেড লাউরি কনসেপ্টে কিছু লিমিটেশন থেকে যায় লিমিটেশন শব্দে অর্থ হচ্ছে এখানে যে যে সমস্ত তথ্যগুলিকে আমরা ব্যাখ্যা করতে পারবো না কী কী যেমন এখানে সলভিন ছাড়া আমরা অ্যাসিড বেশি ডেফিনেশান করা যাচ্ছে তা সত্ত্বেও আমরা দেখব যে এই বিএফ থ্রি মলিকুল বা এজি জি প্লাস বা ধরো এল এল থ্রি এরা কেন অ্যাসিড রূপে আচরণ করে তার ডেফিনেশান বা তার ব্যাখ্যা কিন্তু ব্রন্সডেল লাইরিক কনসেপ্ট থেকে আমরা পাই না নাম্বার টু দেখব যে কোন অ্যাসিডের স্ট্রেংথ কত বেশি কোন অ্যাসিডের স্ট্রেংথ কত কম বা কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা স্ট্রং বেস সেখানে কিন্তু ব্রন্সেল লাউরি কনসেপ্টে বলা হচ্ছে না অর্থাৎ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সম্বন্ধে কিছু বলা হচ্ছে না তাহলে এগুলো হচ্ছে লিমিটেশন থেকে যায় নম্বর থ্রি যেটা পড়বো আমরা লুইস কনসেপ্ট লুইস কনসেপ্ট লুইস কনসেপ্ট অনুসারে আমাদের অ্যাসিড কাকে বলা হয় অর্থাৎ লুইস অ্যাসিড অ্যাসিড আমরা কাঁদে বলবো যে সমস্ত যৌগুলি এইচ বা যে সমস্ত যৌগুলি ইলেকট্রন ফেয়ার গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড তাহলে সব যে সব অণু বা পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে আয়ন ইলেকট্রন পেয়ার ইলেকট্রন পেয়ার গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলা হয় অ্যাসিড বলা হয় কেমন সব অনু বা পরণু বা আয়ন ইলেকট্রন পেয়ার গ্রহণ করবে তাদের আমরা লুইস অ্যাসিড বলবো যেমন ধরো প্রতি মাসে যাক এইচি প্লাস অর্থাৎ সিলভার প্লাস রয়েছে এর সঙ্গে যদি আমরা অ্যামোনিয়া দিই এনএসি কী হবে না এই অ্যামোনিয়া নাইট্রোজেনের যে লোন প্যায়ার রয়েছে সেই লোন পেয়ার কী করে না এজি প্লাস গ্রহণ করে কেন গ্রহণ করবে না পজিটিভ চার্জ রয়েছে এবং ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে তাহলে এজি প্লাস দেখো ইলেকট্রন পেয়ার দেখো ইলেকট্রনে ইলেকট্রন পেয়ার হচ্ছে যুগ্ম দুটো ইলেকট্রন থাকবে তাহলে গ্রহণ করতে পারে তাহলে গ্রহণ করলে এজি এনএসি হোল টু এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হবে তো এখানে এজি প্লাস যেহেতু ইলেকট্রন পেয়ার গ্রহণ করছে তাহলে এখানে এজি প্লাসটা হচ্ছে অ্যাসিড আবার ধরো কোবাল্ট কোবাল্ট টু প্লাস রয়েছে এই কোভাল্ট টু প্লাসের সঙ্গে আমরা ওয়াটার করব। তাহলে এখানে অক্সিজেন ইলেকট্রন পেয়া আছে আর সেই ইলেকট্রন পেয়ার কী করবে কোভাল্ট গ্রহণ করবে তাহলে এখানে কোবাল্ট কিন্তু অ্যাসিড রূপে আসরণ করবে তাহলে কোবাল্ট এইস টু ওয়াডার হোল সিক্স টু তাহলে এখানে কোভাল্ট কিন্তু অ্যাসিড রূপাসন করবে আবার বি এফ মলিকুল এই বিএফ থ্রি মলিকুলের ভ্যাকেন্ট অরবিটাল আছে কেন কেন বিএফ থ্রি মলিকুলের ভ্যাকেন্ট অরবিটাল কারণ বোরনের বাইরে কক্ষে যে ইলেকট্রন কনফিগারেশন সেটা টু এস অর্থাৎ দেখো এসে দুটি ইলেকট্রন রয়েছে আর পিতে মাত্র একটি ইলেকট্রন রয়েছে তাহলে কোভ্যালেন্ট বন্ডের জন্য এস থেকে ইলেকট্রন পিতে স্থানান্তর ঘটবে ওকে এস থেকে ইলেকট্রন পিতে স্থানান্তর করবে তাহলে এর সঙ্গে ফ্লুরিন বন্ড করেছে এর সঙ্গে ফ্লুরিন বন্ড করেছে এর সঙ্গে ফ্লুরিন বন্ড করেছে তাহলে পরে আছে এই যে অরবিটালটা সেটা ফাঁকা তাহলে এই বি এ থ্রি একটা ফাঁকা অরবিটাল রয়েছে ধরে নাও এ একটা ফাঁকা অরবিটাল এর সঙ্গে তিনটে ফ্লেন্ট যুক্ত আছে তাহলে আমি যদি এখানে অ্যামোনিয়া মলিকুল রাখি তাহলে অ্যামোনিয়া মলিকুলের ইলেকট্রন পেয়ারটা ওই ফাঁকা অরবিটালে দান করতে পারে তাহলে দেখো বিএফ থ্রি মলিকুল যেহেতু ফাঁকা অরবিটাল আছে তাহলে কিন্তু ইলেকট্রন পেয়ার গ্রহণ করবে তাহলে এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে আবার ধরে একই রকম হবে এল সি থ্রি কারণ বোরোন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা করে ফাঁকা অরবিটাল রয়েছে তাহলে এরও ফাঁকা অরবিটাল রয়েছে এই ফাঁকা অরবিটাল তো এখানে অ্যামোনিয়াম অলিকুল দিলে লোন পেয়ার কিন্তু ওই ফাঁকা অরবিটাল দান করতে পারবে তাহলে এখানে এল থ্রি হচ্ছে লুইস হিসেবে কাজ করে তাহলে লুইস অ্যাসডিসও কাজ করবে কারা এখানে দেখলাম এক নম্বর পজিটিভ চার্জযুক্ত কোনো আয়ন তারা এই ইলেকট্রন পেয়ার গ্রহণ করবে মানে সোডিয়াম হতে পারে ধরো সোডিয়াম প্লাস হতে পারে পটাশিয়াম প্লাস হতে পারে আয়রন টু প্লাস হতে পারে কোবাল্ট থ্রি প্লাস হতে পারে জেরেন টু প্লাস হতে পারে যে কোনো ক্যারন যে কোনো ক্যারন কিন্তু লুইস অ্যাসিড এবং দ্বিতীয় কনসেপ্ট দেখলাম যে যে সমস্ত মালিকের মধ্যে ভ্যাকেন্ট অরবিটাল আছে তারা কিন্তু লুইস অ্যাসিডের পেয়ে আচরণ করবে এবার আসা যাক লুইস বেশের কথা লুইস বেশ বলতে কি বোঝায় লুইস বেস বলতে বোঝায় যে সমস্ত অণু পরমাণু বা আয়নগুলি ইলেকট্রন পেয়ার দান করতে পারে তারাই হচ্ছে লুইস বেস তাহলে যেসব যেসব অণু বা পরমাণু বা ধরো আয়ন আয়ন ইলেকট্রন পেয়ার ইলেকট্রন পেয়ার দান করে তাদেরকে বেস বলা হয় যে সমস্ত অনুপরমাণু বা আয়ন ইলেকট্রন পেয়ার দান করে তাদেরকে আমরা বেশ বলবো আর বেশ হল ছিল স্পেস ধরো এখানে অ্যামোনিয়া মলিকুল এই পাশে আমি সিলভার প্লাস রেখেছিলাম তাহলে দেখো মলিকুল এ মলিকুল এইসি ইলেকট্রনিকা দান করছে কাকে সিলভারকে এখানে সিলভারটা অ্যাসিড হয়েছে আর এমনে কী হবে বেস রাইট ধরো বি থ্রি মলিকুল তার ভ্যাকেন্ট অরবিটাল ছিল আমরা যদি ওয়াটার মালিকুলি তাহলে দেখবো এই ওয়াটার মলিকুল ওই ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন দান করতে পারছে তাহলে ওয়াটার মালিকের এখানে বেস রূপে আচরণ করবে আর এটা কি হবে অ্যাসিড অর্থাৎ শুধু লোন পেয়ার থাকলে হবে না আমরা দেখব নেগেটিভ চার্জ যুক্ত ফেসেসগুলো লুইস বেস রূপে আচরণ করে ধরো সিএল মাইনাস এই সিএল মানুষের সঙ্গে আমরা যদি বি ধরো বি ধরো সিএল মাইনাস বা এম মাইনাস কথা বলি এ মাইনাস এর সঙ্গে বি এফ থ্রি তাহলে একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে রাইট এই যে ভ্যাকেন্ট অরবিটাল তাহলে এ মাইনাস কী করবে ওই ভ্যাকেন্ট অরবিটারে ইলেকট্রন দান করে দেবে তাহলে মানে এ মাইনাসটার সঙ্গে যুক্ত হবে যুক্ত হলে কী হবে বি এফ ফোর মাইনাস হয়ে যাবে ওকে তাহলে দেখো এই যে মাইনাসটা ইলেকট্রন দান করেছে তাহলে এটা বেশ তাহলে এইভাবে নেগেটিভ চার্জ যে কোনো নেগেটিভ চার্জ কিন্তু বেস রূপে আচরণ করবে তাহলে লোন পেয়ার যাদের লোন পেয়ার রয়েছে অ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ তারাই একমাত্র বেস রূপে আচরণ করবে ওকে এরপরে আমরা আলোচনা করবো লাক্স কনসেপ্ট লাক্স কনসেপ্ট এখানে লাক্স কনসেপ্টে অ্যাসিড এবং বেশ বলতে কী বোঝায় অ্যাসিড বলতে বোঝায় যে সমস্ত অক্সাইড কম্পাউন্ডগুলি অক্সাইড গ্রহণ করতে পারে তারা হচ্ছে লাক্স কনসেপ্ট অনুসারে অ্যাসিড তাহলে অক্সাইড অক্সাইড বলতে ও টু মাইনাস অক্সাইড গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড আর বেস বলতে বোঝায় অক্সাইড ও টু মাইনাস দান করে যারা ও টু মাইনাস দান করবে তারা হচ্ছে বেস ধরো কিছুই অ্যাসিডের এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে যারা গ্রহণ করবে তো ধরো কার্বন ডাইঅক্সাইড অক্সিড অক্সাইড গ্রহণ করবে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড যদি গ্রহণ করে তাহলে কী হবে সিও থ্রি টু মাইনাস কারণ এই যে অক্সাইডটা রয়েছে এর সঙ্গে যুক্ত হলে সিও থ্রি টু মাইনাস তৈরি করবে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কী করছে অক্সাইড গ্রহণ করছে তো কার্বন ডাইঅক্সাইড এখানে গিয়ে আমরা অ্যাসিড বলবো ওকে যেমন ধরো সালফার ড্রাইঅক্সাইড অক্সাইড গ্রহণ করতে পারবে অক্সাইড গ্রহণ করলে এসো ফুট টু মাইনাস তৈরি করবে তাহলে এখানে সালফার ড্রাইঅক্সাইড যেহেতু অক্সাইড গ্রহণ করেছে তাহলে সালফার ড্রাইঅক্সাইড কিন্তু অ্যাসিড রূপে আচরণ করবে তারপরে ধরো আমরা দেখব যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এই অক্সাইড রয়েছে যদি অক্সাইড গ্রহণ করে তাহলে এখানে দেখব যে এটা মাইনাস হয়ে যাবে কেমন এটা পজিটিভ চার্জ তাহলে মাইনাস হবে এখানে যে নাইট্রেট হচ্ছে তাহলে এইটা কিন্তু এখানে অক্সাইড গ্রহণ করেছে তাহলে নাইডিয়ান ডাইঅক্সাইড হচ্ছে এক প্রকারে অ্যাসিড আর বেশ বলতে বুঝলাম অক্সাইড ডোনেট করবে ধরো সোডিয়াম অক্সাইড তাহলে কী হবে টু সোডিয়াম প্লাস এবং অক্সাইড দান করে দিল তাহলে এখান থেকে অক্সাইড দান করতে পারবে তাহলে এই যে সোডিয়াম অক্সাইড অক্সাইড দান করছে তাহলে এটা কিন্তু বেস রূপে আচরণ করবে ধরো ক্যালসিয়াম অক্সাইড তাহলে ক্যালসিয়াম টু প্লাস এবং অক্সাইড টু মাইনাস যেহেতু ক্যালসিয়াম অক্সাইড অক্সাইড দান করছে তাহলে ক্যালসিয়াম অক্সাইড কিন্তু এখানে বেস রূপে আচরণ করবে ধরো ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে কী হবে ম্যাগনেশিয়াম এমজি টু প্লাস এবং অক্সাইড টু মাইনাস তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড যেহেতু অক্সাইড দান করছে তো ম্যাগনেশিয়াম অক্সাইডকে এখানে বেস বলা হয় তাহলে এইভাবে অক্সাইড ডোনর এবং অ্যাকসেপ্টর আমাদের কিন্তু রিয়াকশন ঘটে অর্থাৎ অ্যাসিড বেশে রিয়াকশান ঘটে ধরো আমরা বললাম সবুজ ধরো ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করবো তাহলে কার্বন ডাইঅক্সাইড কি অ্যাসিড আর ক্যালসিয়াম অক্সাইড কি বেশ তাহলে অ্যাসিড বেস রিয়াকশান হবে কী করে না এই যে অক্সাইডটা রয়েছে কার্বনের কাছে যাবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে কোলে ক্যালসিয়াম আর এখানে সিও থ্রি রাইট তাহলে ক্যালসিয়াম কার্বনেট হবে তো ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে এসআই ও টু তাহলে এই অক্সাইডটা এসআই ও টুর কাছে যাবে ওই ক্যালসিয়াম এসআই ও থ্রি উৎপন্ন করবে তাহলে এইভাবে অ্যাসিড বেস রিয়্যাকশানগুলো ঘটে এই হলো আমাদের অ্যাসিড বিশের ডেফিনেশন ওকে অ্যাসিড বিশের ডেফিনেশন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও